আচ্ছা, তো আজকের কোশ্চেন হলো যে কিভাবে একটি ক্লায়েন্ট ফ্রেন্ডলি প্রোফাইল তৈরি করা যায়, যেটা অ্যাট্রাকটিভ হবে এবং ক্লায়েন্টরা দেখলে বুঝতে পারবে আপনি একজন প্রফেশনাল হিসেবে এখানে অ্যাজ এ প্রফেশনাল আপনি সার্ভিস দিচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনার প্রফেশনালিজম বহন করে আপনার ইউজার নেম মার্কেট প্লেসে। তো ইউজার নেমটা কী টাইপের হয়? আমি দুটা প্রোফাইল এখানে ওপেন করে রেখেছি, যদি ওনাকে দেখেন তাহলে দেখতে পারবেন তার নামের সাথে ডিজাইন আছে। তো একটা ক্লায়েন্ট বা যে কেউ দেখলে বুঝতে পারবে উনি ডিজাইন নিয়ে কাজ করে। তো স্কিল রিলেটেড কোনো একটা ইউজার নেম মানে নামের সাথে যদি স্কিল রিলেটেড কোনো একটা পার্ট অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই আপনাকে ক্লায়েন্ট বা যে কেউ আপনাকে আইডেন্টিফাই করতে পারবে যে আপনি কী নিয়ে কাজ করেন। তো এটা হলো ফার্স্ট। সেকেন্ড অফ অল যে প্রবলেমটা আসতেছে সেটা হলো প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারগুলোকে ক্লিন রাখার ট্রাই করবেন। ক্লিন বলতে যেন আপনার ফেসটা ফুল ক্লিয়ার বোঝা যায়। এখানে কোনো গ্লাস পরা ছবি দেওয়া যাবে না, সানগ্লাস পরা ছবি বা সেলফি কোনো ছবি দিবেন না এখানে। এখানে একদম প্রফেশনাল ভাবে ছবি দিতে হবে যেগুলোকে আপনার ক্লিন ফুল ফোকাস করতেছে। এটা ক্লিয়ারলি বুঝতে হলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন প্রফেশনাল হেড শুট লিখে, তাহলে ইমেজেসে গেলে কিছু ইমেজ দেখতে পারবেন যে এই টাইপের ইমেজগুলো হলো প্রফেশনাল ইমেজ। তো এই টাইপের ইমেজ সবসময় মার্কেট প্লেসে দেওয়ার ট্রাই করবেন। প্লেন ব্যাকগ্রাউন্ড আর সামনে হলো আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এটা গেলো ছবির ব্যাপারটা। এবার থার্ড যে ব্যাপারটা আছে সেটা হলো প্রোফাইলের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন পার্টটাতে থাকে মূলত যে আপনি কে, আপনি কী নিয়ে কাজ করতেছেন এবং আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, প্লাস কী কী সার্ভিস আপনি এখানে দিচ্ছেন বা দিবেন, এই টাইপের কিছু থাকবে এখানে ডেসক্রিপশন পার্টে। এটা হলো প্রোফাইল ডেসক্রিপশন। তো এখানে বেশি বড় করার দরকার নেই, জাস্ট আপনি কে, আপনি কী নিয়ে কাজ করতেছেন, কত বছরের এক্সপিরিয়েন্স এবং কী কী সার্ভিস এখানে দিচ্ছেন, এটুকু থাকলে যথেষ্ট, আর কিছু দেওয়া লাগবে না। দেন ডেসক্রিপশনের পর যে কোশ্চেনটা আসছিল সেটা হলো যে আমার গিগ ডেসক্রিপশনে আমি কী লিখবো। তো গিগ ডেসক্রিপশনে কী লিখবো সেটার জন্য আমি ফাইবার থেকে একটু সাজেশন নিই। তো তারাই আমাকে কিছু বলে দিচ্ছে যে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ কী জিনিস। তো ওনারা বলছে যে ডেসক্রিপশন পার্টে 1200 ক্যারেক্টার মানে 1200 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে এবং বি অ্যাজ ডিটেইলড অ্যাজ পসিবল, মানে আপনি কী সার্ভিস দিচ্ছেন এটা যত বোঝানো যায় ক্লায়েন্টকে ক্লিয়ারলি শর্টে বোঝাবেন, 1200 ওয়ার্ডের ভিতরেই বোঝাবেন, কিন্তু পয়েন্ট আকারে দেন যে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, কত টাকায় কী দিচ্ছেন, বা এই সার্ভিসটা বা এই প্যাকেজটা কিনলে বা এই কী বলে এটাকে গিগের এই প্যাকেজটা কিনলে সে কী কী পাচ্ছে, এগুলোকে পয়েন্ট আকারে দেন অথবা ক্লিয়ারলি ডেসক্রাইব করেন যে তুমি এটা নিলে এগুলো পাবা, এটা নিলে এগুলো পাবা, এবং কী কী দিচ্ছেন না সেটাও নোট করে দিতে পারেন লাস্টে। সাপোজ আমি ধরেন সাপোজ আমি কী বলো এটাকে আমি মিনিমালিস্ট লোগো করি, আমি হলো সরি এটা হলো ধরেন আমি মিনিমালিস্ট লোগো নিয়ে কাজ করি, আমি মাস্কট লোগো পছন্দ করি। তো আপনি নিচে লিখে দিতে পারেন যে আপনি কী করতে মানে কী করবেন এবং কী করবেন না সেগুলো। এবং এখানে একটা পয়েন্ট অ্যাড করছে সে যে ইফ ইউ অ্যাড এ ইউআরএল অনলি ইনক্লুড ইউআরএলস ফ্রম দ্য অ্যাপ্রুভ লিস্ট, মানে সবগুলো মানে পোর্টফোলিও লিঙ্ক আপনি দিতে পারবেন চাইলে বা কোনো ইউআরএল লিঙ্ক আপনি আপনার ডিসক্রিপশন পার্টে দিতে পারবেন, বাট অ্যাপ্রুভ লিস্টে যে লিঙ্কগুলো আছে শুধু সেগুলো দিতে পারবেন। এর বাইরে কোনো লিঙ্ক দিলে আপনার গিগটা কী করতে পারে, তারা আপনার গিগটাকে তারা পাস করে দিতে পারে। তো অ্যাপ্রুভ লিস্টটা একটু দেখে আসে যে অ্যাপ্রুভ লিস্টে কোন কোন সাইটগুলো আছে। আপনি যদি এই অ্যাপ্রুভ লিস্টে ক্লিক করেন তাহলে এরকম একটা লিস্ট পাবেন। তো লিস্টটা দেখেন এখানে কতগুলো সাইট দিয়ে দেওয়া আছে, এখানে যে amme.com, ব্লগস্পট, দ্য ফন্ট, ডেলি মোশন, ফ্লিকার, মিক্স ক্লাউড, রেভার্ব নেশন, যা হোক অনেকগুলো আছে, ইউটিউব। তো এখান থেকে এগুলো অ্যাপ্রুভ লিস্ট। তো এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলের ডেসক্রিপশন পার্টে এখান থেকে আপনার প্রোফাইলের পোর্টফোলিও লিঙ্ক দিতে পারেন, বাট এখানে কিন্তু বিহান্স নাই। আমরা কী করি, আমরা বিহান্স দিয়ে রাখি, বাট বিহান্স দেওয়া যাবে না কারণ এখানে অ্যাপ্রুভ লিস্টে বিহান্স নাই, খেয়াল করে দেখতে পারবেন। এটা গেলো ডেসক্রিপশন পার্ট। তো ডিসক্রিপশন পার্ট আবারও বলি, ডিসক্রিপশন পার্টে যত ডিটেলড হওয়া যায় যে আমি কী সার্ভিস দিতেছি, পারলে পয়েন্ট আকারে দেন যে আমি এত টাকা এই সার্ভিসটা দিচ্ছি ডিসক্রিপশন পার্টে, এই টাকা এত সার্ভিস দিচ্ছি, এই টাকা এত সার্ভিস দিচ্ছি, প্লাস এই প্যাকেজে আপনি কী পাচ্ছেন, ওই প্যাকেজে কী পাচ্ছেন, এই প্যাকেজে কী পাচ্ছেন, এরকম কিছু। মানে এক কথায় ক্লায়েন্ট যেন ডিসক্রিপশন পড়লে বুঝতে পারে যে আপনি আসলে কী সার্ভিস দিচ্ছেন এখানে, আপনার গিগটা কী নিয়ে এবং সে কী মানে কত ডলার স্পেন্ড করলে বা কী কী দিলে আপনি কী কী তাকে ফাইল দিবেন, ফাইল ফরম্যাট দিবেন বা কী কী আউটপুট দিবেন, এই টাইপের কিছু। এবং লাস্টে ডিসক্রিপশন পার্টের নিচে একটা এফএকিউ থাকে। এফএকিউটা কি? এফএকিউটা হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে মনের মধ্যে হঠাৎ করে কিছু কোশ্চেন জায়গায় ওঠে, ওই টাইপের কিছু কোশ্চেন। কাইন্ড অফ ক্লায়েন্ট আপনার কাছে একটা লোগো পারচেস করতেছে, তো ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের মনে একটা কী বলে এটাকে একটা কোশ্চেন দেখতে পারে যে তুমি তো লোগো করো তাহলে কি তুমি বিজনেস কার্ডও করতে পারো, কাইন্ড অফ একটা কোশ্চেন। তো এফএকিউ দিতে পারেন যে আপনি আপনাকে কোশ্চেন করবেন, মানে সাপোজ ক্যান ইউ মেক এ লোগো, মানে ক্লায়েন্ট হয়ে আপনাকে কোশ্চেন করবেন যে তুমি কি লোগো বানাতে পারেন, আপনি আবার অ্যান্সার দিবেন যে হ্যাঁ আমি লোগো মানে সরি বিজনেস কার্ড, হ্যাঁ আপনি আবার অ্যান্সার দিবেন হ্যাঁ আমি বিজনেস কার্ড বানাতে পারি, এই টাইপের কিছু। তারপরে ক্লায়েন্ট তো জানে না ট্রান্সপারেন্ট জিনিস কী বা ভেক্টর টাইপ ভেক্টরটা কী, তো আপনি কোশ্চেনটা নিজেই করেন যে হোয়াট ইজ ভেক্টর ফাইল,
হোয়াই আই নিড ভেক্টর ফাইল। তো আপনি আবার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে যান যে ভেক্টর ফাইল এটা এডিটেবল ফাইল, এটা ইলাস্ট্রেটর ওপেন করা যায় এবং ইন দ্য ফিউচার তুমি চাইলে এটাকে এডিট করতে পারো। এই টাইপের এফএকিউ দিয়ে দিবেন। এগুলো দিলে ক্লায়েন্ট কি হয়, ক্লায়েন্ট হলো খুশি হবে এবং আপনার গিগটা সম্পর্কে ফুল ক্লিয়ার একটা আইডিয়া পাবে, ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে। দেন আপনার গিগে অর্ডার করতে সে খুব কি বলে সাহস নিয়ে অর্ডার করবে যে আপনি সব কিছু বুঝাইতে পারছেন তাকে এবং সে বুঝতে পারছে। এই জন্য তো এটা ছিল প্রোফাইলের ডেসক্রিপশন পার্ট বা প্রোফাইল সাজানো এবং গিগের যে ডেসক্রিপশন পার্ট এটা। তো আশা করি বুঝে গেছেন, বুঝলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যেন আরও 10 জনের উপকার হয়। আমি সামনে আরও ভিডিও করব, প্লাস কোনো কোশ্চেন অ্যারাইজ হলে বা কিছু না বুঝলে আপনি গ্রুপে পোস্ট করবেন, গ্রুপ থেকে আবার অ্যান্সার দেবো আমি ভিডিও আকারে। ধন্যবাদ সবাইকে।